السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. الحمد لله شكر প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, আমরা আমাদের সেই মহান মনিবকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর অন্ধকার দূর করে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা ওহির জ্ঞানের মাধ্যমে আলো, শান্তি, নিরাপত্তা যিনি পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন শিখার জন্য, চর্চা করার জন্য, প্রচার প্রসারের জন্য আজকের এই ওয়াজ ও মাহফিলের ব্যবস্থা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই দিনী বৈঠকের সম্মানিত দিনী বৈঠকের এই অনুষ্ঠানের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, তলাবায়ে আজম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসা বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত আমাদের কলিজার টুকরা সন্তানতুল্য স্নেহের ছাত্র ভাইয়েরা, এছাড়াও আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনী ভাই বোনদেরকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আজকের এই মাহফিল একটি প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা, বাৎসরিক মাহফিল, বাৎসরিক একটি প্রোগ্রাম, সেজন্য আপনাদের সামনে আজকে আলোচনার বিষয় রাখতে চাচ্ছি দ্বীনী শিক্ষা, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং ধর্মীয় শিক্ষার মর্যাদা। আপনাদের সামনে আজকে আলোচনা করব ধর্মীয় শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মর্যাদা।
আসুন প্রিয় ভাইয়ারা, এই বিষয়ে আমরা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করি। আপনাদের সকলকে মনোযোগ সহকারে কিছু কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়ারা, আজকের এই দিনী বৈঠকে আমরা যেই জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করব, সেগুলো শুরুতে আপনাদেরকে কিছু জানিয়ে রাখতে চাই। এক, দিনী শিক্ষা কাকে বলে, ধর্মীয় শিক্ষাটা কাকে বলে? দুই, পৃথিবীর ইতিহাসে প্রথম শিক্ষক এবং প্রথম ছাত্র কে বা কারা? তিন, উম্মতে মুহাম্মাদের প্রথম শিক্ষক কে এবং ছাত্র কে বা কারা? চার, এই দিন শিখতে গিয়ে, দিনের চর্চা প্রচার প্রসার করতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেমন কষ্ট করেছেন, কেমন ত্যাগ স্বীকার করেছেন? পাঁচ, আল্লাহ রাব্বুল আলামিন দিন শিক্ষার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন এবং আল্লাহর নবী কি বলেছেন? ছয়, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ দান করেন। সাত, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আল্লাহর তাওহীদকে ভালো বোঝে, মানুষের কাছে প্রচার প্রসার করতে পারে। আট, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের পরেই দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তির আনুগত্যের কথা বলা হয়েছে। নয়, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না জানলে জিজ্ঞাসা করতে বলেছেন। দশ, এই দিনী শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত, আল্লাহ যাকে চান তাকে দেন, সবাইকে দেন না, যার মঙ্গল চান তাকেই দেন। এগারো, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাই তার রবকে, তার মালিককে প্রকৃতভাবে ভয় করতে পারে। বারো, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি অন্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দুজন সমান নয়, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি দুজন সমান নয়। তেরো, দিনী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করেছেন। আমি আপনাদের সামনে তেরোটা পয়েন্ট বললাম, এই তেরোটা পয়েন্টের উপর আমি আপনাদেরকে আলোচনা শোনানোর চেষ্টা করব। পয়েন্টগুলো মাথায় রাখলে আলোচনা মুখস্থ ধরে রাখা সহজ হবে। চলুন, দিনী শিক্ষা কাকে বলে? দিনী শিক্ষা হলো এমন একটা শিক্ষা, যেই শিক্ষা আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনার জীবন থেকে মরণ পর্যন্ত, বাড়ি থেকে গাড়ি পর্যন্ত, বাড়ি থেকে কবর পর্যন্ত, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, এক কথায় সর্বক্ষেত্রেই যেই শিক্ষা আপনাকে সর্বোচ্চ আদর্শের অধিকারী হিসাবে জাতির সামনে পেশ করাবে, সেটাই হলো দিনী শিক্ষা, সেটাই হলো ধর্মীয় শিক্ষা। প্রিয় ভাইয়েরা, এই দিনী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, শ্রেষ্ঠত্ব অনেক বেশি। চলুন আমরা কিছু গুরুত্বের কথা বলার চেষ্টা করি। আমরা বলছিলাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিক্ষক কে এবং ছাত্র কারা, কে প্রথম শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সূরা বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ আদমকে শিক্ষা দিলেন কিছু নাম। এরপর আদম আলাইহিসসালামকে এবং সেই জিনিসগুলোর নামকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা কি বলতে পারো এই জিনিসগুলোর নাম কি? তখন ফেরেশতারা বলল,
قالوا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا علم لنا إلا ما علمتنا. الله আমরা বলবো কি করে? আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তো সেটাই জানি, এর বাইরে কিছু জানি না। তার মানে বিবরণে বোঝা যাচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন, আদম আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছেন, যার জ্বলন্ত রেজাল্ট একটু পরেই যখন আল্লাহকে আল্লাহ আদমকে বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم. আদম তুমি বলে দাও এই জিনিসগুলোর নাম কি? তাফসীর ইবনে কাসির, তাফসীর তবারি বিভিন্ন তাফসীর লিখছে এই জিনিসগুলো কোনগুলো? পাহাড়ের নাম, আকাশের নাম, জমিনের নাম, গাছপালার নাম, এগুলো আল্লাহ আদম আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছেন। এবার ফেরেশতাদেরকে বলছেন তোমরা কি বলতে পারো? ফেরেশতারা বলছে না আমরা বলতে পারি না। তখন আল্লাহ আদমকে বললেন তুমি তাহলে বলো। তখন আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন এটার নাম এই, এটার নাম এই। তার মানে পৃথিবীতে প্রথম শিক্ষক হলেন আমাদের মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। তিনি শিক্ষা দিয়েছেন আদম আলাইহিসসালামকে, তিনি শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে। তাহলে যেই শিক্ষা প্রথম শিক্ষক আমাদের মহান প্রভু, আমরা যার দাসত্ব করি, যার সাথে শিরিক করি না, যার সাথে শিরিক করলে আমাদের ইহকাল শেষ পরকাল শেষ, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনিই হলেন প্রথম শিক্ষক। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটার আরেকটা জ্বলন্ত প্রমাণ সূরা রহমান 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা রহমানের 1-2-3 নম্বর আয়াত। আর রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে যে জিনিসটি জানাতে চাচ্ছি, পৃথিবীর ইতিহাসে প্রথম শিক্ষক পেলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে। তিনিই আমাদের সর্বোচ্চ, সবার বড় শিক্ষক। তিনিই আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, নবী আদমকে এবং ফেরেশতাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের প্রথম শিক্ষক কে? আমাদের প্রথম শিক্ষক হলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জ্বলন্ত প্রমাণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, নিশ্চয় আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতৃ সমতুল্য, তোমাদের পিতার মতো। ওয়াআল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দিব, আমি তোমাদেরকে শিখিয়ে দিব, জানিয়ে দিব। তাহলে আল্লাহর নবী যে আমাদেরকে শিক্ষা দিবেন, তিনি শিক্ষক, এটা তিনি নিজেও বলছেন। উম্মতে মুহাম্মাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম শিক্ষক। আমভাবে আল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম শিক্ষক, আর উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের প্রথম শিক্ষক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে আসছি, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আমি তোমাদেরকে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রথম শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমভাবে পৃথিবীর প্রথম শিক্ষক, তিনি সবকিছু শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এবার গুরুত্বপূর্ণ আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই শিক্ষার গুরুত্ব, শিক্ষার তাৎপর্য। পৃথিবীতে বহু শিক্ষা আছে, যেই শিক্ষা মানুষকে শিক্ষিত করে বটে কিন্তু চারিত্রিক পরিবর্তন করাতে পারে না, যেই শিক্ষা মানুষকে হাতে কলমে সার্টিফিকেটে শিক্ষিত প্রমাণ করে বটে কিন্তু সমাজ সেবক অথবা মানুষের বিভিন্ন ক্ষেত্রে সেবা দেওয়ার ক্ষেত্রে আদর্শ, চরিত্র, ব্যবহার, আচরণ ইত্যাদি ক্ষেত্রে তার শিক্ষার রেজাল্ট, ফলাফল দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি শিক্ষার কথা বলেছেন
যে শিক্ষা আমাদের নৈতিক পরিবর্তন ঘটাবে। এটা এমন শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। এটা এমন শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। এটা এমন শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো দাঁড়িয়ে পেশাব করতে শিখে না। এটা এমন শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে না। এটা এমন শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি মুসলমানের গায়ে হাত দিতে পারে না। এটা এমন শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি মানুষের উপকার করতে জানে অপকার বুঝে না। এটা এমন শিক্ষা যেই শিক্ষার সূচনা যেই শিক্ষার প্রথম শিক্ষক আল্লাহ, যেই শিক্ষার উম্মতে মুহাম্মদের জন্য প্রথম শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, এই শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলছেন, প্রথমেই দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করার আগে, নবুয়ত দেওয়ার আগে সর্বপ্রথম কোরআনের যে আয়াতটি নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করলেন, আল্লাহর নবী বলছেন নুব্বিয়া বি ইকরা, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে ইকরা দিয়ে, ইকরা নুব্বিয়া বি ইকরা, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে ইকরা দিয়ে, মানে পড়ুন, জানুন, শিখুন, পড়ুন, বিদ্যা অর্জন করুন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা, নবী মুহাম্মদ পড়েন, জানেন, জ্ঞান অর্জন করেন, তাহলে আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার আগে অর্থাৎ নবুয়তের সূচনাই করছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আগে পড়ুন, আগে জানুন, আগে বুঝুন, এরপরে আপনি নবী, এরপরে আপনি দ্বীনের দায়ী, এরপরে আপনি দাওয়াতি কাজ করবেন, আগে শিখতে হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা নবী মুহাম্মদ, আগে জানুন, আগে বুঝুন, আগে বিদ্যা অর্জন করুন, আগের আয়াতে বললেন আগে পড়ুন, এরপরে আল্লাহ বললেন জানুন। এই জন্য হাদিস জগতের শ্রেষ্ঠ কিতাব বিশুদ্ধতার দিক থেকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা সহিহুল বুখারী তাহতা আদিম ইসসামা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধতার দিক থেকে সবচাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহ আল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটি অধ্যায় নিয়ে আসছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমালি, কথা বলার আগে, আমল করার আগে, বক্তব্য দেওয়ার আগে, বক্তা হওয়ার আগে, দ্বীনের দায়ী হওয়ার আগে, মুফতি হওয়ার আগে, মুহাদ্দিস হওয়ার আগে, এই চেয়ারে বসার আগে, জুমার খুতবার মেম্বারে বসার আগে বিদ্যা অর্জন করো, জানো, বুঝো, পড়াশোনা করো, এরপরে তুমি হুজুর, এরপরে তুমি ওয়াজিনে কেরাম, এরপরে তুমি বক্তা, এরপরে তুমি খতিব, আগে তুমি বিদ্যা অর্জন করো। এ কথাও প্রমাণ করছে জাতির সামনে এক মিনিটও যদি কথা বলতে হয় তাহলে আগে বিদ্যা অর্জন করতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আগে জানুন, আগে পড়ুন, বিদ্যা অর্জন করুন, এরপর আপনি নবী। আগে পড়ার কথা বলেছেন, আগে বিদ্যা অর্জন করার কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে না জেনে যদি কথা বলা হয় তাহলে সেটা কিন্তু পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আফতা বিগাইরি ইলমিন, যারা বিদ্যা ছাড়া ফতোয়া দিবে, যারা না বুঝে ফতোয়া দিবে, মান আফতা বিগাইরি ইলমিন, যারা ইলম ছাড়া ফতোয়া দিবে, কানা ইসমুহু আলা মান আফতা, ওই মুফতি সাহেবের উপর ওই ভুল ফতোয়ার
যত পাপ হবে, যত অন্যায় হবে মুফতি সাহেবের উপর আসবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আমার আমার ভাষাগুলো কি বুঝে আসতেছে? তাহলে আল্লাহ বললেন নবী মুহাম্মদ আপনি পড়ুন, আল্লাহ বললেন নবী মুহাম্মদ আপনি জানুন, রাসূল বললেন আমি তোমাদের শিক্ষক, রাসূল বললেন আমি তোমাদেরকে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিখতে গিয়ে ইমাম বুখারি তার বিশুদ্ধ সহিহ বুখারিতে অধ্যায় নিয়ে আসছে, আগে বিদ্যা পড়ে কথা, আগে ইলিম তারপরে বক্তব্য, আগে ইলিম তারপরে আমল। তাহলে এখানেও স্পষ্ট হয়ে গেল প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা বলছিলাম বিদ্যা অর্জন না করে মানুষের সামনে কথা বলা যাবে না, যেটা আল্লাহর নবী বলছেন, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা, ইলিম ছাড়া ফতোয়া দিলে ওই ফতোয়ায় যদি 1000 মানুষ পথভ্রষ্ট হয়, 1000 মানুষ যদি প্রত্যেকে 50 বছর করে বেঁচে থাকে, 1000 মানুষ প্রত্যেকে 50 বছর করে বেঁচে থেকে ভুল ফতোয়ার উপর যত আমল করবে, আল্লাহর নবীর হাদিস বলছে ওই আমল করার কারণে ভুল ফতোয়ার উপর, মুফতি সাহেবের ভুল ফতোয়ার উপর আমল করে যত পাপ হবে, কানা ইসমুহু আলা মান আফতা, এগুলো মুফতি সাহেবের ঘাড়ের উপর আসবে। নাউজুবিল্লাহ। মুসলিম মিশকাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিছলু উজুরি মান তাবিআ, কেউ যদি পড়াশোনা করে কোরআন সুন্নাহর সঠিক পথের দিকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার হেদায়েতে যত মানুষ সঠিক দিন পাবে ওই মানুষগুলো আমল করে যে নেকি পাবে, ওই মুফতি সাহেব সঠিক ফতোয়া দিয়ে সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, মুফতি সাহেবের নেকিও কম হবে না, যারা আমল করবে তাদের নেকি তো কম হবে না, সবাই সমান নেকি পাবে। তাহলে এখানে গুরুত্বটা কিসের? বিদ্যার গুরুত্ব। বিদ্যা অর্জন করে মানুষকে বললে ওটাতে আপনি নেকি পাবেন, এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া। ওয়ামান দাআ ইলা দালালাতিন, আর যদি কেউ ভ্রষ্টতার দিকে মূর্খতার দিকে না জেনে বিদ্যা অর্জন না করে দাওয়াত দেয়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, তার ওই ভুল দাওয়াতে যত মানুষ ভুল তার ভুল দাওয়াতে যত মানুষ ভুলটা গ্রহণ করবে, ভুল গ্রহণ করে যত পাপ হবে সেই পাপ ওই মুফতি সাহেবের উপর আসবে, আমার উপর আসবে, আমার মতো হুজুরের ঘাড়ে আসবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমলের নেকি বাকি থাকে, তার মধ্যে একটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, ওই বিদ্যা, উপকারী বিদ্যা যা আপনি মানুষকে শিখিয়েছেন, আপনার মৃত্যুর পরে এখান থেকে আপনি নেকি পাবেন। কেন? আপনি জেনে শুনে বুঝে সঠিক বিদ্যা অর্জন করে আপনি মানুষকে জানিয়েছেন, এই জন্য আপনি এটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইনতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জ্ঞানকে একেবারে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, তবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ কোরআন সুন্নাহর বিদ্যাকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমা, এমনকি পৃথিবীতে যখন কোনো বিদ্বান বেঁচে থাকবে না, যোগ্য কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষরা তখন বিভিন্ন রকম জাহেলদেরকে, মূর্খদেরকে বড় বড় আলেম মনে করবে, ফাসালু, তখন ওই মূর্খদের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞেস করবে, দ্বীন সম্পর্কে জানতে চাইবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তখন আমার মতো হুজুররা এই দাড়ি, এই টুপি, এই জাব্বা, এই জুব্বা, এক কথায় নিজের ইজ্জত সম্মানকে টিকিয়ে রাখার জন্য
হুজুর তখন ভুল ফতোয়া দিয়ে দিবে, এত বড় হুজুর আমি, আমি যদি এটার উত্তর দিতে না পারি তাহলে তো আমার কেমন দেখা যায়। হুজুর ভুল ফতোয়া দিয়ে দিবে, আল্লাহর নবী বলছেন ফাদাল্লু, ওই হুজুর পদভ্রষ্ট হয়ে যাবে, ওয়া আদাল্লু, এবং জাতিকেও পদভ্রষ্ট করে ফেলবে, নাউজুবিল্লাহ। এখান থেকেও বিদ্যা অর্জনের গুরুত্ব সম্পর্কে জানতে পারছি। আপনারা সকলেই সঠিক বিদ্যা অর্জন করতে রাজি আছেন না? নাই। আমার ছাত্র ভাইয়েরা সঠিক বিদ্যা অর্জন করতে হবে, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার গুরুত্বপূর্ণ দু চারটি কথা। এই বিদ্যা অর্জন করতে গিয়ে আমাকে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, এ কথাই চূড়ান্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্ররা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের প্রথম শিক্ষক। ছাত্র ছিল কারা? ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। প্রথম মাদ্রাসা, প্রথম দারসের জায়গা ছিল দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। তাহলে দারুল আরকাম হচ্ছে মুসলমানদের উম্মতে মুহাম্মদের প্রথম শিক্ষাগার, উম্মতে মুহাম্মদের প্রথম শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম ছাত্র হলো সাহাবায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ওই সাহাবায়ে কেরামগণ এই কোরআন আর সুন্নাহর বিদ্যা অর্জন করতে গিয়ে কিরকম ত্যাগ তিতিক্ষা করছেন আমাদের জানা দরকার আছে না? নাই। কি জানা দরকার? নাই। এই জন্য জানা দরকার যাতে করে আপনি হিম্মত হারিয়ে না ফেলেন, মানসিকভাবে যেন ভেঙ্গে না পড়েন, এগুলো আপনার জানার জরুরি মনে করছি। দেখুন, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে, দুনিয়ার ধন সম্পদের লোভ লালসা ছেড়ে দিতে হবে, তাহলে আপনার সন্তান যোগ্য আলেম হতে পারবে। কারণ দুনিয়ার জীবন আপনাকে ধোকা দেয়, যে কথা আল্লাহ কোরআনে বলছেন, 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা আনআমে আল্লাহ বলেছেন, সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার জীবনটা হলো খেলতামাশার জীবন। 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্যতা হচ্ছে ধন সম্পদ সন্তান সন্ততি। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো পরীক্ষার বস্তু। 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এটা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে পরকাল থেকে বিমুখ করে না দেয়। তার মানে বোঝা যাচ্ছে, দিনই শিক্ষা অর্জন করতে গিয়ে প্রথম অন্তরায় প্রথম বাধা হয়ে দাঁড়াবে আপনার জন্য দুনিয়া, ঠিক কিনা? দুনিয়াটা আপনার জন্য দাঁড়াবে। তাহলে দুনিয়াটা সম্পর্কে একটু জানা দরকার আছে। মুসলিম শরীফের 2742 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হলো মিষ্টি সবুজ শ্যামল, দুনিয়াতে চলতে খুব ভালোই লাগে, দুনিয়াকে ভোগ করতে খুব ভালোই লাগে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম, কিন্তু জেনে রাখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ফায়ানজুরু কাইফা তাআমালুন, তোমরা কেমন আমল করো দেখার জন্য। আর আমল করতে হলে আগে ইলম অর্জন করতে হবে। 29 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, তোমরা কেমন আমল করো সেই আমলটা দেখার জন্য। তাহলে আমল করতে হলে আমাদের ইলমের বিদ্যা অর্জনের দরকার আছে না? নাই। প্রিয় ভাইরা, দেখুন, যেই দুনিয়ার জন্য আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষাই দিচ্ছেন না, ওই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের 2828 নম্বর হাদিস, আনিল মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিছলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউ হাদি, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে
তোমাদের কেউ যদি এই আঙ্গুলটা সমুদ্রের পানির মধ্যে ডুবাই, এরপর যদি আঙ্গুলটা বের করে নিয়ে আসে, ফালিয়ানজুর বিমা তার যে আঙ্গুলের মাথার দিকে তাকিয়ে দেখবে কতটুকু পরিমাণ পানি আছে, যেই পরিমাণ পানি লেগে আছে এটা হলো দুনিয়া, আর ওই যে আটলান্টিক মহাসাগরে অসংখ্য অগণিত বিলিয়ন মিলিয়ন টন পানি যেগুলো আছে সেটা হলো পরকালের দৃষ্টান্ত। কিন্তু আশ্চর্য, এই ক্ষণিকা ক্ষণিকের দুনিয়া যেটাকে আল্লাহর নবী এই আঙ্গুলের পানির সাথে তুলনা করেছেন, এই দুনিয়ার নবী আপনার সন্তানকে আলেম না বানিয়ে আপনি সন্ত্রাস বানাচ্ছেন, এই দুনিয়ার লোভে আপনার সন্তানকে আপনি আলেম না মানে ঘুষখোর সুদখোর বানাচ্ছেন, এই দুনিয়ার লোভে আপনি আপনার সন্তানকে আলেম না বানিয়ে জালেম বানিয়েছেন। আমি বলছি না আপনার সন্তান বিসিএস ক্লার হতে পারবে না, আমি বলছি না আপনার ছেলে ডক্টর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, আপনার ছেলে ডক্টর হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে দেশের যোগ্য নাগরিক হবে, আপনার ছেলে সন্ত্রাসের সাথে কখনো আপোষ করবে না, আপনার ছেলে সর্ব অবস্থায় মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে সর্বোচ্চ ভালোবাসা রেখে দেশের নিরাপত্তা বজায় রেখে চলবে, এই শিক্ষাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা, এটাই আপনার সন্তানকে দেওয়া উচিত। আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে আমি নিষেধ করছি না। Every man has an aim in life. A man without an aim in life is like a boat without a rudder. Some wants to be a doctor, some wants to be an engineer, some to be a lawyer, and others want to be a teacher. কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আর টিচার হবে, শিক্ষক হবে, প্রফেসর হবে, ইসলাম এটাকে বাধা দেয় না। আপনাকে সর্বপ্রথম আপনার কলিজার টুকরা সন্তানের কলিজার মাঝে ওহির বিদ্যা ঢুকাই দিতে হবে, কোরআন সুন্নার জ্ঞান ঢুকাই দিতে হবে, এরপর আপনার ছেলে যা হবে হোক কোনো সমস্যা নেই। আর যদি ওহির বিদ্যা না থাকে, দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে হতে পারে আপনার সন্তান বিপদগ্রস্ত, হতে পারে আপনার সন্তান বড় সন্ত্রাস, হতে পারে আপনার সন্তান জাতির জন্য কিছু করতে পারবে না। ওহির জ্ঞানের সাথে দুনিয়ার জ্ঞান অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার সন্তান আশা করা যায় পৃথিবীর যোগ্য মানুষ হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দেখুন আল্লাহর নবীর সাহাবীরা কেমন কষ্ট করেছেন। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু 70 মিন আসহাবিস সুফফা, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইদেরকে বলছি ভালো করে স্মরণ রাখার জন্য, সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতু 70 মিন আসহাবিস সুফফা, আমি আবু হুরায়রা আমার চোখে 70 জন বারান্দাবাসী চত্বরবাসীকে দেখেছি যারা আল্লাহর নবীর বারান্দায় পড়ে থাকত, এরা আল্লাহর নবীর ছাত্র। দেখেন আল্লাহর নবীর ছাত্রদের দুনিয়ার অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 70 জনের মাঝে মা মিনহুম রিদাউন, কারো গায়ে লম্বা একটা চাদর ছিল না, একটা লম্বা চাদর কারো গায়ে পাওয়া যেত না, ইম্মা ইজানুন, কারো গায়ে হয়তো একটা লুঙ্গি পাওয়া যায়, আও ইম্মা কিসাউন, অথবা কারো গায়ে ছোট একটা চাদর লেগে আছে, কারো গায়ে লম্বা চাদর নেই যেই চাদর দিয়ে সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখা যায়, বরং কারো গায়ে লুঙ্গি, কারো গায়ে ছোট চাদর, ফায়াজমাহু বিয়াদিহি, যাদের গায়ে ছোট চাদর তারা চাদর কিভাবে টান দিয়ে হাত দিয়ে ধরে রাখত কেন, কারাহিয়াতা আনতুরা আওরাতুহু, না জানি কখন লজ্জাস্থানটা দেখা যায়, না জানি কখন ছোট চাদরটা পরে গিয়ে অলঙ্গ হয়ে যায়। এই ছিল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রদের দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। তাদের কেমন কাপড় ছিল দেখেন, সহিহ বুখারীর 7324 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো করে খেয়াল করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা নিজে নিজের সম
সম্পর্কে বলছেন, আন মুহাম্মাদিন কাল, মুহাম্মদ তিনি বলছেন, কুন্না ইনদা আবি হুরায়রা, আমরা কিছু মানুষ একদিন আবু হুরায়রার পাশে ছিলাম, আমরা কিছু মানুষ আবু হুরায়রার কাছে আছি, ওয়ালাইহি সাওবানে মুমাশশাকানে মিন কাত্তান, তখন আবু হুরায়রার গায়ে দুটি লাল কাত্তান কাপড় ছিল। কথা কি বুঝতেছেন? আমরা আবু হুরায়রার কাছে, আবু হুরায়রার গায়ে দুটি লাল কাত্তান কাপড়, ফাতা মাখাতু, আবু হুরায়রা দামি লাল কাত্তান কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা, বাহ বাহ কি চমৎকার, আবু হুরায়রা বেটা হয়ে গিয়েছে, আজকে আবু হুরায়রা দামি লাল কাত্তান কাপড় দিয়ে নাকের ময়লা সাফ করে। ওয়াইন্নি ওয়াইতুনি, পৃথিবীর মানুষ শোনো, এমন একদিন ছিল আবু হুরায়রার, আবু হুরায়রার এমন একদিন গিয়েছে, ওয়াইন্নি ওয়াইতুনি, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে মেম্বার, লা খিরু ফিমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহ ইলা হুজরা আয়েশা, মসজিদ নবীর মেম্বার থেকে আল্লাহর নবীর বাড়ি, এই যে জায়গাটা, এই জায়গার মাঝে মাগশিয়ান আলাইয়া, আমি আবু হুরায়রা মাতাল হয়ে পাগল হয়ে বেহুশ হয়ে পড়ে থাকতাম। ফায়াজিউল জাই, আল্লাহর নবীর কাছে বিভিন্ন মানুষ আসতেন, ওয়া রিজলাহু আলা উনুকি, আসার পরে তার পাটা আমার ঘাড়ের উপর রাখতো, ওয়াইরানি মাজমুন, আর তারা মনে করত আবু হুরায়রা পাগল। হে পৃথিবীর মানুষেরা শুনো, মা বি মিন জুনুন, আমি আবু হুরায়রা পাগল ছিলাম না, আমি আবু হুরায়রা মাতাল ছিলাম না, আমি আবু হুরায়রা বেহুশ ছিলাম না, মা বি ইল্লাল জু, আমি যখন মসজিদে নববীর মেম্বার থেকে আয়েশার বাড়ি এই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতাম, কেন জানো? খাবারের কারণে, ক্ষুধার্তের কারণে, খাবার না পেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট ছাত্র আবু হুরায়রা খাবারের কারণে বেহুশ হয়ে পড়ে থাকতেন। আল্লাহু আকবার। আর আপনার সন্তান মাদ্রাসায় ডাল খাবে, খিচুড়ি খাবে, ছাত শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এজন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাচ্ছেন না। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে ভিক্ষুক হবে, এই চিন্তায় মাদ্রাসায় পড়াচ্ছেন না। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে মানুষের বাড়িতে খতম করে ভাত খাবে, জাকাত ফেতরা খাবে, এই চিন্তায় আপনি পড়াচ্ছেন না। দেখুন সহিহ বুখারীর 7324 নম্বর হাদিস, এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বলন্ত প্রমাণ, একজন ছাত্র যিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছিলেন, 5374টা হাদিসের হাফেজ, পৃথিবীতে অন্য কোন সাহাবী এতগুলো হাদিস মুখস্থ করতে পারে নাই, আবু হুরায়রা এতগুলো হাদিস মুখস্থ করলেন কিভাবে? দ্বীনের জন্য কষ্ট করেছেন, কাপড়ের তুয়াক্কা করে নাই, খাবারের তুয়াক্কা করে নাই, সম্মান মর্যাদার তুয়াক্কা করে নাই, বাড়ি গাড়ির তুয়াক্কা করে নাই, যা পেয়েছে তা খেয়েছে, যা পেয়েছে তা পড়েছে, খেয়েছে তো খেয়েছে, না খাই না খেয়েছে, এইভাবে দ্বীনের বিদ্যা অর্জন করার চেষ্টা করেছে, আজ কি সে আবু হুরায়রা শ্রেষ্ঠ ছাত্রতে পরিণত হয়েছে? আপনার সন্তান হাদিস বলবে কি করে? হাদিসের জন্য আপনার সন্তানের জন্য আপনি কি করেছেন? তিরমিজির 2364 নম্বর হাদিস, তিরমিজির 2364 নম্বর হাদিস, দেখুন আল্লাহর নবীর ছাত্রদের দৃষ্টান্ত। আন ফাদালাত ইবনে উবাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ফাদালা ইবনে উবাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করতাম, ইখিরু রিজালুন মিন ক্বামাতিহি মিনাস সালাতি, ইখিরু রিজালুন মিন ক্বামাতিহি ফিস সালাতি মিনাল খাসাসা, আল্লাহর নবী ইমামতি করছেন, আল্লাহর নবীর ছাত্ররা পিছনে ফরজ নামাজ পড়ছেন, হঠাৎ করে নামাজের মধ্যে কিছু সাহাবী বেহুশ হয়ে পড়ে যেত, ইখিরু রিজালুন মিন ক্বামাতিহিম ফিস সালাতি মিনাল খাসাসা, খোদার কারণে, ক্ষুধার্ত হওয়ার কারণে আল্লাহর নবীর ছাত্ররা ফরজ নামাজের মধ্যে পিছন থেকে ধসে পড়ত। হাত্তা তাকুল আল আরাব, এই দৃশ্য দেখে
আরবের লোকেরা বলল, হাউলাই মাজানুনাও মাজানিন, আরে এরা তো পাগল, এরা মুহাম্মদের পাগল, এরা পাগল হয়ে গিয়েছে। হাত্তা ইদা ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সালাত, আল্লাহর নবী যখন নামাজ থেকে ফিরতেন, নামাজ থেকে ফেরার পরে যেই সাহাবীরা খোদার কারণে তারা নামাজের কাতার থেকে ধসে পড়েছে, তাদের কাছে এসে বলতেন, ও আমার ছাত্ররা, ও আমার সাহাবীরা শুনো, লাউ তাআলামুনা মা লাকুম ইনদাল্লাহ, আজকে খোদার কারণে নামাজের কাতার থেকে পড়ে গিয়েছো, শুনো, লাউ তাআলামুনা মা লাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের কত সম্মান মর্যাদা আছে এটা যদি তোমরা জানতে পারতে, লাহাবাবতুম আনতাজদাদু ফাকাতান ওয়াহাজা, আরে খোদার কারণে পড়ে গিয়েছো, এটা আর কি হয়েছে, তোমাদের কত সম্মান মর্যাদা এটা যদি জানতে, তাহলে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আপনি আমাকে আরো দারিদ্রতা দান করে না, বা আপনি আমাকে আরো প্রয়োজন এরকম দারিদ্র করে রাখেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের জীবনের দৃষ্টান্ত। তিরমিজির 2465 নম্বর হাদিস খেয়াল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, ও আমার ছাত্র ভাইরা, যাদের টার্গেট অফ লাইফ, এইম ইন লাইফ হবে পরকাল, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার টার্গেট হবে পরকাল, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরটা ধনাত্মতা দিয়ে পরিপূর্ণ করে দেবেন, তার অন্তরে অশান্তি থাকবে না, ওয়াজামালাহু শামলাহু, বিক্ষিপ্ত বিস্তীর্ণ কাজ, কঠিন কাজগুলো আল্লাহ সহজ করে দিবেন, ওয়াতাতহু দুনিয়া ওয়াহিয়া রাগিমা, দুনিয়া আপনার পায়ের নিচে এমনিই চলে আসবে, উদ্দেশ্য একটাই, টার্গেট ঠিক করতে হবে, টার্গেট যদি পরকাল হয় তিনটা উপকার, এক নাম্বার উপকার, অন্তরে প্রশান্তি পাওয়া যাবে, 1000 কোটি টাকার মালিক অন্তরে প্রশান্তি নেই, কয়েক হাজার কোটি টাকার মালিক অন্তরে শান্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আর, ধন সম্পদ বেশি হলেই ধনী হওয়া যায় না, ধন সম্পদ বেশি হলেই ধনী হওয়া যায় না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি, যার অন্তরটা ধনী সেই প্রকৃত ধনী, যার মনটা বড় সেই প্রকৃত ধনী। আর এই হাদিসে আল্লাহর নবী বলছেন, আপনার টার্গেট যদি পরকাল হয়, 1 নম্বর আল্লাহ আপনার অন্তরে কোনো কমতি রাখবেন না, 2 নম্বর কঠিন কাজ সহজ করে দিবেন, 3 নম্বর আপনার তকদিরে দুনিয়া যতটুকু লেখা আছে ততটুকু পাবেনই পাবেন, সুবহানাল্লাহ। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যে ব্যক্তির টার্গেট হবে দুনিয়া, যে দুনিয়া অর্জন করতে চাইবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ ওই ব্যক্তির দুই চোখের মাঝে দারিদ্রতা লিখে দিবেন, যত টাকা কামাই করবে চাহিদা পূর্ণ হবে না, খালি টাকার টাকার প্রয়োজন হবে, দুই চোখের মাঝখানে আল্লাহ দারিদ্রতা চাপিয়ে দিবেন, সে যত কামাই করবে আরো মন চাইবে, কোন তৃপ্তি আসবে না, আল্লাহ কঠিন কাজ তার জন্য সহজ করবেন না, এবং দুনিয়ার জন্য যে যত চেষ্টা করুক ততটুকু পাবে যতটুকু তকদিরে আছে। প্রিয় ভাইয়েরা, সময় কম, মাত্র 5 মিনিট বাকি আছে, আমার আলোচনার অনেকগুলো পয়েন্টও বাকি রয়ে গিয়েছে, কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, সাহাবীরা আল্লাহর নবীর ছাত্ররা দিনের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহর নবীর ছাত্ররা দিনের জন্য কত কষ্ট করেছেন, আর 2 একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, মুসলিম শরীফের 2742 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2828 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2957 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7324 নম্বর হাদিস, এই হাদিস তিরমিজির 2465 নম্বর হাদিস, তিরমিজির 2471 নম্বর হাদিস, এই হাদিসগুলো একটু পড়বেন, অন্তরে শান্তি পাবেন, তালেবুল ইলম যারা আছে ছাত্র ভাইয়েরা পড়বেন, অন্তরে শান্তি পাবেন। সময় মাত্র 5 মিনিট, আমি 5 মিনিটে অনেকগুলো কথা বলার চেষ্টা করব, এক ধ্যানে তাকিয়ে থাকার চেষ্টা করুন। যারা কোরআন সুন্নায় শিক্ষিত তাদেরকে আল্লাহ অনেক কল্যাণ দান করেন,
কোরআনুল কারীমের 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, বাকারা 270 নম্বর আয়াত, ইউতিল হিকমাত মাইয়াশা ওয়ামান ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে কোরআন সুন্নাহর বিদ্যা দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে, সুবহানাল্লাহ। 2 নম্বর, শিক্ষিত ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব, কোরআনুল কারীমের 5 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলিল আমরকে মানো। উলিল আমরের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, তাফসীরে তবারি বিভিন্ন তাফসীর খুলেন, আলেমদেরকে উলুল আমর বলা হয়েছে, ফকিহ যাদের কোরআন সুন্নাহর সঠিক বিদ্যা আছে তাদেরকে উলুল আমর বলা হয়েছে, ব্যাপক অর্থে রাষ্ট্রীয় নেতাকে উলুল আমর বলা হয়েছে। এখানে আল্লাহ আলেমদের শ্রেষ্ঠত্বের কথা বলছেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আলেমদেরকে উলুল আমরকে মানো। ফাইন তানাযাতু ফি শাই, তবে আলেমরা যদি কোরআন সুন্নাহর কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে সেই ক্ষেত্রে ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সর্বোচ্চ সফলতার সিদ্ধান্ত হলো আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। 3 নম্বর ফজিলত, কোরআনুল কারীমের 14 পারা 11 পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা নাহলের 43 নম্বর আয়াত, আপনারা সকলে জানেন আল্লাহ বলছে, তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো তাহলে না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কোরআন সুন্নাহর পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আমার ছাত্র ভাইয়েরা, তোমাদের কত সম্মান মর্যাদা বুঝতেই পারছো। কোরআন সুন্নাহর পণ্ডিত হিসাবে আল্লাহ তোমাকে কবুল করলে, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো, মাসউদের মতো কবুল করলে, তোমার এই সম্মান আল্লাহ বলছেন তোমার কাছে সাধারণ মানুষ যাবে জিজ্ঞাসা করার জন্য। 4 নম্বর শ্রেষ্ঠত্ব, কোরআনুল কারীমের 22 নম্বর পারা 16 পৃষ্ঠা সূরা ফাতির 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আমাদের মহান প্রভুকে একমাত্র শুধুমাত্র যথার্থভাবে আলেমরাই ভয় করে, যার ইলমের যত গতি, যার তাকওয়ার যত গতি, যে আলেম যত জানে সে আলেম তার মনিবকে তত ভয় করে। ছাত্র ভাইয়েরা, ওই রকম বিদ্যা অর্জন করো যেই বিদ্যা তোমার মহান মালিককে চিনাবে, তোমার মহান মালিকের প্রতি শ্রদ্ধা ভয়কে বৃদ্ধি করবে। কোরআনুল কারীম থেকে আরেকটি ফজিলত, 6 নম্বর, 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরা জুমারের 9 নম্বর আয়াত, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। নবী বলে দেন, যারা কোরআন সুন্নাহ জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ছাত্র ভাইয়েরা, তোমাদের ইজ্জত সম্মানের কম নেই, কোরআন সুন্নাহর বিদ্যা শিখো, তোমার বিদ্যার প্রশংসা করেছেন আল্লাহ। কোরআনুল কারীম থেকে আরেকটি শ্রেষ্ঠত্বের কথা বলছি, 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যাদেরকে কোরআন সুন্নাহর বিদ্যা দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ছাত্র ভাইয়েরা, আপনাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খারাজা লিতালাবিল ইলম, যারা বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে থাকে, হাত্তা ইয়ারজিয়া, বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তারা আল্লাহর পথের পথিক, আল্লাহর পথেই থেকে যায়, সুবহানাল্লাহ। তালিবুল ইলম, ছাত্র ভাইদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জন করার জন্য বের হয়, আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেন। আমার ছাত্র ভাইয়েরা, মন ছোট করার কোনো কারণ নেই। তোমাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিম শরীফের 804 নম্বর হাদিস,
ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লি আসহাবি, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। 805 নম্বর হাদিস মুসলিম শরীফে আল্লাহর নবী বলছেন, তুকদ্দামানে সূরাতুল বাকারা ওয়া আলু ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা, যারা সূরা বাকারা আলী ইমরান পড়বে এই দুটাকে কিয়ামতের দিন সামনে এগিয়ে দেওয়া হবে, এই দুটি সূরা আপনার জন্য আল্লাহর কাছে জোরালো সুপারিশ করবে। আমার ছাত্র ভাইরা, আপনাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামা, ইকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআনের সাহেবকে, কোরআনের পাঠককে, কোরআনের হাফেজকে, আলেমকে বলা হবে, যার যতটুকু মুখস্থ আছে, ইকরা পড়ো, ওয়ারতাকি উঠো, ওরাত্তিল ধীরে ধীরে পড়ো, ইকরা পড়ো, ওয়ারতাকি উঠো, ওরাত্তিল ধীরে ধীরে করে পড়ো, খুব তাড়াহুড়া করে পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা কারি ইয়াকরুল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, কোরআনের কিছু পাঠক আছে কোরআন পড়ে কিন্তু কোরআন নিজেই তাদেরকে অভিশাপ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের মনিবের দেওয়া এই কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, মানলাম মেতাকান্না বিল কোরআন লাইসা মিন্না, যারা কোরআন পড়ে কিন্তু সুন্দর করে পড়ে না, নিজেকে নিজেকে বড় মনে করে না, সুন্দর করে সুন্দর কণ্ঠ দিয়ে যারা কোরআন পড়ে না তারা আমার দলভুক্ত নয়। তাহলে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন বলা হবে, ইকরা পড়ো, ওরতাকি ওঠো, ওরাত্তিল ধীরে ধীরে পড়ো, কামা কুনতা তুরাত্তিল ফি দুনিয়া, দুনিয়াতে যেমন করে পড়েছো, কই আপনি তো দুনিয়াতে সুন্দর করে পড়েন না, আপনি তো দুনিয়াতে হ্যাঁ রমজান মাসে তারাবির নামাজ পড়েন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহু আকবার, এক আয়াত এক রাকাত। মদিনা ইসলামিক ইউনিভার্সিটির টিচার ডক্টর খালেদার রাদ্দাদি মসজিদে কুবার পাশে ওনার বাড়ি বাংলাদেশে ভিজিটে এসেছিলেন, আমাদের গত কয়েকদিন ক্লাসে আগে বললেন, তোমাদের বাংলাদেশের মানুষ কিভাবে নামাজ পড়ে কেন, বললাম কিভাবে, বলল যে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহু আকবার, এক আয়াত এক রাকাত, এক আয়াত এক রাকাত, তাও কি গতি গো। তাহলে আল্লাহর রাসূল বলছেন, এই আল্লাহ নিজেও কোরআন কারিমে বলছেন, ওরাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনুল কারীমকে সুন্দর করে ধীরে ধীরে পড়ো। আর কিয়ামতের দিন মুসিবতের মাঠে বলা হবে, ইকরা পড়ো, ওরতাকি উঠো, ওরাত্তিল ধীরে ধীরে পড়ো, কামা কুনতা তুরাত্তিল ফি দুনিয়া, যেমন দুনিয়াতে সুন্দর করে পড়েছো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার স্থান জান্নাতের ওখানে হবে যেখানে তোমার তেলাওয়াত থেমে যাবে, তোমার স্থান জান্নাতের ওখানে হবে যেখানে তোমার পড়া থেমে যাবে। তাহলে ছাত্র ভাইরা, কোরআনুল কারীম মুখস্থ করে এটাকে আমল করার চেষ্টা করতে হবে, এটাকে মুখস্থ ধরে রাখার চেষ্টা করতে হবে, এটাকে ভুলে গেলে চলবে না। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, কোরআন পড়ে যদি তুমি ভুলে যাও, কোরআন পড়ে যদি তুমি ভুলে যাও, কবরে তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার মাথায় ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফু দেওয়া পর্যন্ত, অথবা তোমার তোমার যত পাপ থাকবে তত পাপ পরিমাণ তোমার মাথার মধ্যে ফেরেশতারা এইভাবে বিরামহীনভাবে বিরতিহীনভাবে তোমার মাথায় পাথর নিক্ষেপ করে মাথাকে খণ্ড বিখণ্ড করা হবে। তাহলে কোরআন পড়তে হবে আমার ছাত্র ভাইয়েরা, সুন্দর করে পড়তে হবে, এই দিন শিক্ষাকে মূল্যায়ন করতে হবে। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, আমাকে 5 মিনিটের কথা বলেছেন, হয়তো 10 মিনিট নিয়ে ফেলেছি, দুঃখিত, আর দেরি করছি না। আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ইতিমধ্যেই আপনাদের সামনে আশা করছি চলে আসবেন। সুতরাং আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যা জানলাম সেটা কয়েক মিনিটের মধ্যে রিপিট করতে চাই, ছাত্র ভাইয়েরা যাতে করে মুখস্থ রাখতে পারে। এক, দিনী শিক্ষা কাকে বলে? যেই শিক্ষা মানুষকে শুধু শিক্ষিত নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে, সেই শিক্ষার নাম দিনী শিক্ষা। যেই শিক্ষা এমন একটা বাস, এমন একটা ট্রেন, এমন একটা গাড়ি, যেই শিক্ষার গাড়িতে উঠলে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, এই শিক্ষার এই শিক্ষাটা হলো দিনী শিক্ষা। আর যেই শিক্ষা তোমাকে আঁকা বাঁকা পথে নিয়ে যাবে, যেই শিক্ষা তোমার নৈতিক
অবক্ষয় ঘটাবে সেই শিক্ষা কখনো দিনী শিক্ষা হতে পারে না। এরপরে বলছি পৃথিবীর ইতিহাসে প্রথম শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র হলেন ফেরেশতারা, ছাত্র হলেন আদম আলাইহিসসালাম। এরপরে বললাম উম্মতে মুহাম্মদের প্রথম শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, মাদ্রাসা হলো দারুল আরকাম এবং আসহাবে সুফা আল্লাহর নবীর বারান্দা, সেখানেও শিক্ষা দেওয়া হতো। বলতে বলতে আমরা দিনী শিক্ষার অনেক গুরুত্ব বললাম এবং বললাম আল্লাহ রাব্বুল আমিন তিনি নিজেও বিদ্যা অর্জন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন আগে জানতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন আগে বিদ্যা অর্জন করার জন্য। বিদ্যা অর্জন ছাড়া যদি কেউ আমল করে তাহলে সে আমল কোনো কাজে আসবে না। বিদ্যা আমল বিদ্যা অর্জন করা ছাড়া না জেনে না বুঝে আমল করলে ওই আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। বলতে বলতে আমরা আলিমদের শ্রেষ্ঠত্ব বলছিলাম। এক নাম্বার, যাকে কোরআন সুন্নাহর বিদ্যা দেওয়া হয়েছে তাকে বহুত কল্যাণ দেওয়া হয়েছে। দুই নাম্বার, যারা আলেম তারাই তাদের মহান মনিবের তাওহিদকে যথার্থভাবে স্বীকার করতে পারে। তিন নাম্বার বলছিলাম, যারা আলেম তাদেরকে আল্লাহ বলছেন তাদের আনুগত্য করার জন্য। চার নাম্বার, যারা আলেম তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন তাদের কাছে যেতে বলেছেন। পাঁচ নাম্বার, যারা আলেম তারাই আল্লাহকে প্রকৃতভাবে সঠিকভাবে ভয় করতে পারে। ছয় নাম্বার, যারা আলেম তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা অনেক বেশি, সাধারণ মানুষের সমান নয়। সাত নাম্বার, যারা আলেম আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আট নাম্বার, যারা আলেম যারা ইলিম শিক্ষা করার জন্য বের হয় তারা আল্লাহর পথে থাকে। নয় নাম্বার, যারা দিন শিক্ষার জন্য বের হয় জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেন। দশ নাম্বার, যারা দিন শিক্ষার জন্য বের হয় ফেরেশতারা তাদের নূরের ডানাকে বিছিয়ে দেয়। বলতে বলতে আমরা অনেক শ্রেষ্ঠত্বের কথা বললাম, কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বললাম, আলোচনা দীর্ঘ নয় এখানেই শেষ করছি। যা বললাম বক্তা শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মাহফিলকে কবুল করে নিন, আমিন। আমাদের মাদ্রাসাকে কবুল করে নিন, আমিন। আমাদের ছাত্রভাইদেরকে দ্বীনের প্রকৃত বিদ্যা দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের দায় হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এক একজন ছাত্র যেন বাংলাদেশের মাটিতে গোটা পৃথিবীতে যেন তারা তাওহীদ এবং আকীদার দাওয়াত নিয়ে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সুস্থ সবল রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর বিদ্যা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মৃত্যুটা যেন তাওহীদের উপর আকীদার উপর দেন এবং জান্নাতি হিসাবে কবুল করে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় দেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।